নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা খাওয়া দাওয়া একটা ইটিং চ্যালেঞ্জ নিয়ে আবার এসেছি বৌমা আর আমি। আজকে আছে এই ডিম ভাজা, আছে ডিম ভাজাটা কালকের ডিম ভাজা বলে বৌমা খাবে না, আমি খাইনি, তাই আমার জন্য রেখে দিয়েছে আবার ভেজে টেজে। তা আর এই ভাঙান মাছ দিয়ে আলু দিয়ে কালিয়া আর টমেটোর চাটনি, ও ভেটকি মাছ, সরি ভেটকি মাছ। আমরা তো কালকে ভোরে কাল ভোরে বেরিয়ে যাবো বলে আজকে আর বেশি কিছু রান্না করা হয়নি, এটাই রান্না করা হয়েছে। আর রাত্রিবেলা আমি বৌমাকে বলেছি হালকা ডাল সিদ্ধ, আলু সিদ্ধ খেয়ে বেরোবো, কারণ রাত্রে এমনিতে টেনশানে ঘুম হবে না, আর ভোরবেলা চার দুটোর সময় উঠে গোছাতে হবে, সেই জন্যে রাত্রিবেলা ডাল আর আলু সিদ্ধ খাবো। আর এখন একটু এক ঝোল ভাত শুধু করা হয়েছে, তাহলে আপনারা দেখুন চ্যালেঞ্জ আমরা শুরু করছি, আপনারা দেখুন। রেডি বলো, ওয়ান বলো, ওয়ান টু থ্রি স্টার্ট। একটু একটু নাও, একটুখুনি নাও, কোন জায়গায় দেই একটুখুনি নাও, এ বাটিতে ফেলো কোনো কাঁটাকুটি। ভাত আজকেও যেন বেশি লাগছে। ভালো চাটনিটা বলো কি ভালো জানি বলতে হবে, তুই বলো তুমি বানিয়েছো, আমি কাতারি খেতে পারবো না। তাড়াতাড়ি খাব খেতে পারবো না, তুমি বানিয়েছো তুমি বলো। সবাই জানে এতে ভাত বেশি আমার, দিও না আমার, দিও না, সেদিন যা রাত্রে অবস্থা হয়েছে আমার, বেশি ভাত দিও না আমাকে, খেয়ে কষ্ট পাওয়ার থেকে না খাই থাকা ভালো, জানো
চাটনি চাটনি শেষ করতে হবে। চাটনিতে হার আজকে চাটনিটা বৌমাকে আমি বলে দিলাম, অবশ্য যাই হোক বৌমা বানিয়েছে চাটনিটা, টমেটোর চাটনি। কড়ায় অল্প একটুখানি তেল দিয়েছে, তাতে একটা শুকনো লঙ্কা কি দুটো শুকনো লঙ্কা চিরে দিয়েছে, কুচিয়ে দিয়েছে, আর এই এই কটা পাঁচটা ছটা রসুন থেতো করে দিয়ে লবণ হলুদ দিয়ে টমেটোর চাটনি। মিষ্টি বিহীন, মিষ্টি দোয়া নেই, খুব ভালো হয়েছে। কারণটা বলো কেন দোয়া নেই? মিষ্টিটা আমরা মিষ্টি চাটনি খাই না, ভালো লাগে না। এক তো ওর শ্বশুরমশাই সুগার, তার উপরে আমরা প্রত্যেকেই মিষ্টি একটু কম খাই, কারণ ভালো লাগে না, মিষ্টিটা ঠিক পছন্দ করি না। তো আজকে আবার বৌমা হেরে গেল, দেখতেই পারলেন। চাটনিটা শেষ করে উঠতে পারিনি, আর পানিশমেন্ট নিয়ে আবার ফিরছি। অনেক ভেবে দেখলাম এক জায়গায় যাবো, থাকবে আজকে, আজকের পানিশমেন্টটা থাক, ডিউ থাক, বাড়ি আসার পরে হবে। ওইখানেই শেষ করছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবে ভিডিও দেখতে থাকুন, আর আমরা ভিডিও করতে থাকি। নমস্কার।